আমি ছোটবেলার থেকে পর্যন্ত মানে ছিটানো টনা ছিলাম। আমি ইলেকট্রিকের কাজ করি। আমি যুদ্ধ যুদ্ধ বাজিবার আগের থেকে ইলেকট্রিকের কাজ করতাম ছিটানো। তখন যুদ্ধ বাজে, যুদ্ধ বাজানোর পরে যখন আলিশহর বিয়ের হলে মানে ওয়ালিল্লাই সবাই জায়গায় জায়গায় বলি আমাদের আক্রমণ করিবার লাগে। আমরা ঝাড়িগিনের যে লাঠি সন্ধ্যা লিখে আমরা ওখানে ছাড়িয়ে দিয়ে গৃহ করে রইলাম। তখন রাইতের একটা বাজে বাবুরে একটা দরজের থেকে একটা পরে জানতে পারছি যে বাবুর এটা জানতে পারছি দম দম গুলি যখন ডুবার স্বর্ণবর্ণ হয়ে গেলাম। আমরা এখান থেকে আবার মানে পুরো ছেড়ে ভার গায়ে দিছে মীরা মতো সাথে আমরা যোগাযোগ করি আর সব সময় কাজকর্ম করছি। ওদের অস্ত্র অস্ত্র লইয়া ওদের হাসা খালি বই বই লই দিয়ে লই যাও অস্ত্রগুলো লই যাও গুলি অস্ত্র পেটি এগুলো লই যাও। নাজিরাটের এখানে যেটা আর্মি হল গেছে তখন দোনো সাইডে মিরামতে আমি ছিলাম যে ফজমি পাশে আবার ফুকপাশে আমার নামের নামে আফসার ফুকপাশে ছিল ওরা গুলি করি সব সঙ্গে আফসারকে মারি ফেলেছে বাস স্ট্যান্ডে এরা মারি ফেলেছে। আমরা কী করছি এই এই ধান বন বন চলে গিয়ে মন্দাকিনী চলে গেছি। মন্দাকিনী যাইয়ে সকাল ভোরে ওখানে মন্দাকিনী যাইয়া একটা লোকের বাড়িতে ঢুকছি ঢুকিয়ে আমরা আবার ওখান থেকে বিবিরহাট ঢুকেছে। বিবিরহাট দেখি কিছুক্ষণ পরে দেখি ইপিএ বা থানার সামনে দেখি আসি গেছে। তখন মানে বিবিরহাটের মধ্যে অনেক পৌঁছ। তারপর আমরা মির্জামুন্সুর এখানে গেলাম। এখানে মানে আবার ওই মির্জামুন্সুর এখানে বেগুন মানে আমরা ওখানে ছিলাম।